সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেরিনিয়াবাদ মঈন উদ্দিন আবদুল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত 3:30টায় রাজধানীর গুলশান 2 থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, শেখ পরিবারের সদস্য হাসনাত আবদুল্লার ছেলে মঈন উদ্দিন আবদুল্লাকে গুলশান 2 থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে বরিশাল 1 আসনের সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহ সহ তার পরিবারের 7 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।